নমস্কার বন্ধুরা, আমি চৈতালি, চৈতালি রসুই ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা মুচমুচে ভেজ কিংবা বিটরুটের কাটলেট নিয়ে চলে এসেছি। খুবই টেস্টি, খুবই ইয়ামি আর খুবই হেলদি, কারণ ঢের সারা সবজি আছে, বিটরুট আছে, সেই কারণে। তাই চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এটি গরম ভাতের সাথে আবার সন্ধেবেলার চায়ের সাথেই অসাধারণ লাগবে, চলুন দেখে নিই। আজকে আমি বিটরুটের কাটলেট বানাবো, তো সেই জন্য একটা বিটকে পুড়ে নিয়েছি। শুধু বিটরুটের কাটলেট না, আমি এতে ভেজ সারা সবজিও দেব, তো সবজি কাটলেটও বলা যেতে পারে, কিন্তু বিটের পরিমাণটা বেশি রেখেছি। আর নিয়েছি গাজর, শিমলা মির্চি, ফুলকপি, পেঁয়াজ, বাঁধাকপি, আর এখানে দু তিনটে রসুন আর চারটে কাঁচা লঙ্কা একটু ক্রাশ করে নিয়েছি, আর আদা গ্রেট করে নিয়েছি। সবজির সব পরিমাণ মোটামুটি 2 টেবিল চামচের মতো আছে। ঢের সারা ধনে পাতা নিয়েছি, দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর কিছুটা এটা কড়াইশুঁটি আমি একটু এতে ক্রাশ করে নিয়েছি, গোটা দেবো না, ক্রাশ করে। তো আমি এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে প্রায় 2 টেবিল চামচের মতো অয়েল দিয়ে দিয়েছি, 1/4 চামচের মতো হিং দিয়ে দিলাম। হিংটা কাটলেটে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবার আমি আস্তে আস্তে সমস্ত সবজি দিয়ে দেব। রসুন, কাঁচা লঙ্কা, আদা দিয়ে দিলাম, জাস্ট নেড়ে নিয়ে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব, একে একে সমস্ত সবজি দিয়ে দেব, পেঁয়াজ, শিমলা মির্চি, গাজর, ফুলকপি সব কিছু দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নেড়ে এগুলোকে একটু কষিয়ে নেব, যাতে হালকা নরম হয়ে যায়। সমস্ত সবজি খুব ভালো করে আমি নেড়ে দিয়েছি। যত সবজি যেগুলো দেখিয়েছিলাম সব সবজি আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি বিটটা দেব। আমি বিটের জলটা কিন্তু নিগড়ে বের করে নিইনি, জলটা রেখেছি, কারণ এটা খুবই হেলদি। এটা নেড়ে নেড়ে আমি জলটা শুকিয়ে নেব, তাই জলটা আমি বের করে নিইনি। আপনারা চাইলে এটা নিগড়েও দিতে পারেন। খুব ভালো করে আমি বিটটা মিক্স করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি মশলা অ্যাড করব, এর সাথে কিছু 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিয়েছি সমস্ত সবজির সাথে। এখন এটা একটুখানি হবে, জল ভাপ আছে, তো আমি এটা জলটা নেড়ে নেড়ে একটু শুকিয়ে নেব। একটু শুকনো শুকনো ভাব এসে গেছে, এরকম অবস্থায় আমি 2 টেবিল চামচ আমচুর পাউডার দিলাম। এটা আমি আমচুর পাউডার দিলাম, আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা লেবুর রস দিতে পারেন। আর দেব 1 চামচ গরম মশলা, দিয়ে এটাকেও খুব ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু এখনও কোনো লবণ দিইনি। এবার আমি আলু সেদ্ধটা দিয়ে লবণটা দেব। এবার কিন্তু আলু সেদ্ধটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি লবণটা দেব। আমি প্রায় 2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু টেস্ট করে অবশ্যই দেবেন। সব কিছু খুব ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু রেডি, কিন্তু এখনও এটা বাইন্ডিং ভালো হবে, বা যদি সব সমস্ত সবজিতে জল রস ভাব থাকে, তার জন্য আমি 2 টেবিল চামচ রাইস ফ্লাওয়ার দিলাম। এটা কি করবে, সমস্ত সবজির জল রস ভাবটা অ্যাবজর্ব করে নেবে, তাই আমি রাইস ফ্লাওয়ার দিলাম। সব সমস্ত রেডি, আমি উপর থেকে ঢের সারা ধনে পাতা দিয়ে দিলাম,
দিয়ে মিক্স করে দেব। দিয়ে এখন এটা ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি কাটলেট বানাবো। মিক্সারটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এবার কাটলেট বানাবো। তো কাটলেটের জন্য আমার একটা ঘোল বা ব্যাটার লাগবে। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লোর আর 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি। এর ঘোল বানাবো। আর লাগবে ব্রেডক্রাম, ব্রেডক্রাম নিয়ে নিয়েছি। এটা আমার ঘরে বানানোর ব্রেডক্রামই। এর ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটা ব্যাটার আগে বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। অল্প অল্প জল দিয়ে আমি এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না, ঠিক এরকম থাকবে। তো এবার আমি এতে সামান্য 1/2 চামচের মতো লবণ ব্রেডক্রামেও দেবো। ব্রেডক্রামটা ঘরে বানানো, কোনো কিছুই দেওয়া নেই, তো আমি 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম ব্রেডক্রামে। এতেও কিছু গোলমরিচ দেব, আর ব্রেডক্রামেও কিছু গোলমরিচ দিলাম। প্রায় 1 চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ব্রেডক্রামটা লবণ আর গোলমরিচের সাথে মিক্স করে নিলাম। আমি এবার কাটলেটগুলো বানিয়ে নেব। যেমন খুশি আকারে আপনারা বানাতে পারেন। আমি একটা এরকম ডাব্বা নিয়ে নিয়েছি হাট আকারে। এটা হাট শেপের ঢাকনা, তো সেই জন্য হাট আকারে হবে কাটলেটটা। আমি তার ভিতরে এটা ঢুকিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার কারণ খুব সহজে এটাকে বের করে ফেলতে পারবো, তো সেই জন্য এরকম করে চেপে চেপে এবার আমি এটাকে টেনে এটা দিয়ে বের করে নেব। এই যে দেখলেন, খুব সহজে এটা বেরিয়ে এলো, অথচ সুন্দর একটা হার্ট শেপ আকার হয়ে গেল। আপনারা কি আপনাদের কাছে কুকি কাটার থাকলেও সেরকম শেপ করতে পারেন। এবার আমি এটাকে এতে ব্যাটারটাই ডুবিয়ে আর ব্রেডক্রামে দেব। ব্রেডক্রামে দেব যে হাতটা, সেটা শুকনোই রাখবেন, কারণ ব্রেডক্রাম জড়িয়ে ধরবে। তো আমি এরকমভাবে আর একটা হাতে ব্রেডক্রামটা দিয়ে করে ফেললাম। এই যে ঠিক এরকম হবে। তো এটা হাট আকারে করলাম, বাকিটা এরকমভাবে করে আমি একটা প্লেটে রেখে দিলাম। আর একটা আমি বানিয়ে ফেললাম গোল। এটা আমি হাতের সাহায্যেই বানালাম, হাতে নিয়ে সমানে গোল করে বানিয়ে ফেললাম। এবার আমি ব্যাটারে এটাকেও ডুবিয়ে আবার সেম ব্রেডক্রামে দিয়ে দেব। এরকম একই রকমভাবে আমি এগুলো সমস্ত বানিয়ে ফেলব। আপনারা চাইলে আপনাদের মতো যে কোনো আকার দিতে পারেন। আমি এরকম দুটো করলাম, আর একটা স্কোয়ারও করা যায়। এগুলো হাতের সাহায্যে সমস্তভাবেই করা যায়। এরকমভাবেই আমি একে একে করে সমস্ত রাখবো। বন্ধুরা, আমি সব সমস্ত বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকমভাবে বানিয়ে নিয়েছি। কিন্তু এগুলো এখন আমি ভাজবো না, এগুলো আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে তারপর ফ্রাই করব। আবার ফ্রিজারে রেখে এটা 3-4 মাস এনজয় করা যাবে। অল্প অল্প যেমন পরিমাণ মতো বের করে লাগবে, বের করে রুম টেম্পারেচারে রেখে ভাজে ভেজে খেতে পারেন। আর কিন্তু আমি 1 ঘন্টা এটা ব্রেডক্রামটা সেট হওয়ার জন্য রাখবো, রেখে তারপর এটা ফ্রাই করব। বিটরুটের কাটলেটগুলো আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, এখন এগুলো ফ্রাই করব। তো আমি সব আজকে ফ্রাই করব না, কিছু ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর বাকি সেগুলো অন্য সময় ইচ্ছে মতো বের করে ফ্রাই করে এনজয় করা যাবে। তো আজকে আমি যেগুলো ফ্রাই করব সেগুলোই দেখাচ্ছি। এগুলো খুব সুন্দর ফ্রিজে রাখার ফলে সেট করে গেছে ব্রেডক্রাম, দেখতে পাচ্ছেন। তো আমি এখন ফ্রাই করব, তার জন্য গ্যাসে তেল বসিয়ে দিয়েছি। তেল হালকা গরম হয়ে গেলে আমি একে একে কাটলেটগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার কাটলেটগুলো একে একে দিয়ে দেব। আমি এখানে তেলের পরিমাণ বেশি রেখেছি, ডিপ ফ্রাই করব। কিন্তু আপনারা যদি চান এগুলোকে শ্যালো ফ্রাইও করতে পারেন, কারণ এগুলো ভিতর থেকে সমস্ত কষা আছে। তো ডিপ ফ্রাই না করলেও হবে, শ্যালো ফ্রাই করলেও চলবে। দেখতে পাচ্ছেন এগুলো খুব মুচমুচে ভাজা হয়ে গেছে। আমি এগুলো এবার উঠিয়ে নেব, নিয়ে বাকিগুলো ভাজিয়ে দিয়ে দেব। ব্রেডক্রাম কর্নফ্লাওয়ার সব থাকার ফলে খুবই মুচমুচে, আর খুব বেশি ভাজিয়ে দিয়ে দেরিও লাগে না। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব, একে একে উঠিয়ে বাকিগুলো ফ্রাই করে নেব। এগুলো ভালো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকেও উঠিয়ে নেব। আজকের বিটরুট কিংবা
ভেজিটেবল কাটলেট ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে, সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায় আপনার মোবাইলে। এবার আমি এগুলোকেও একে একে উঠিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিলাম, এগুলো খুব মুচমুচে ভাজা হয়ে গেছে। আমি সার্ভ করে দিয়েছি ভেজ কিংবা রুট বিটরুট কাটলেট, দেখতেই পাচ্ছেন খুবই মুচমুচে টেস্টি। আমি এখানে কেচপ আর গ্রিন চাটনির সাথে, ধনে পাতা পুদিনার চাটনির সাথে আর স্যালাডের সাথে সার্ভ করেছি। এরকমভাবে আপনারাও বানান, খুবই ভালো লাগবে, সবের সাথে এনজয় করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে নতুন রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।